সিরাজগঞ্জের কাজীপুরে জমির আসল মালিক না থাকায় জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, স্বাধীনতা পরবর্তীতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামের এলাহি বক্সের ছেলে আসমত আলী প্রায় 82 শতক জমি রেখে এদেশ ছেড়ে ভারতের আসামে চলে যায়। দীর্ঘদিন জমির মালিক পক্ষ না থাকায় সেই জমি দখল নেয় একই গ্রামের সলিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম। এলাকাবাসীর দাবি, যেহেতু জমির প্রকৃত মালিক নেই, তাই জমিগুলো 1 নং খতিয়ানে অন্তর্ভুক্ত করে সরকারি উন্নয়ন কাজে ব্যবহৃত হোক। এই ব্যাপারে জাহাঙ্গীর আলমের সাথে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এই বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিষয়টা আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। গায়ের জোরে খায় শক্তির বেশি খায় এই আলম জাহাঙ্গীর, এরাই নিয়ে নিছে আর কি। মশারব আছে, তামা সাহাত ভাইরা, দুলাল, এফডাব্লিউ বিটিআই এবং নার্সিং কলেজ জন হয় তখনই আমরা জানতে পারি যে এ জমির কোনো প্রকৃত মালিক নাই। জমির যার নোটিশ এসেছিলো ওগুলো লোকজন সব আসামে চলে গেছে অনেক আগেই। আমরা দেখি নাই, আমরা শুনেছি যে ওনারা অনেক আগেই আসাম চলে গেছে। ওনারা আসাম চলে গেছে, তারপরে আমরা এই এলাকায় 23 বিঘা জমি নিছে প্রতিষ্ঠানে। 23 বিঘা জমির ভিতরে ওই জায়গায় 14 শতক জমি পড়ছে, জমির টাকা তুলবে, টাকা তোলার সময় দেখা যায় কোনো মালিক নাই। সেই সুবাদে আপনার ইয়নো এসিলেন স্যার ওই টাইমে 2018 সালের ঘটনা, আমরা তদন্ত করে এসিলেন স্যার ইয়নো স্যার তদন্ত করে দেখে যে জমির কোনো প্রকৃত মালিক নাই। পরে ইয়নো স্যার এসে ওই টাইমে ওই টাকা ওনারা তুলতে পারেন না, ওনারা কিছু বাকি শরিক ছিল, ভুয়া কাগজপত্র দিয়ে টাকা তুলতে চাইছিল এলো শাখা থেকে। এলো শাখা থেকে তুলতে চাইছিল বলে এলো শাখা তদন্ত করে দেখে যে জমির প্রকৃত কোনো মালিক নাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে, আমাদের এলাকার পাশের পক্ষ থেকে আকুল আবেদন, যেহেতু জমির মানে মেইন মালিক নাই, এই জমিগুলো 1 নম্বর খতিয়ানে নেওয়ার জন্য উন্নয়নমূলক কাজ নিয়ে, যেমন এই যে গরিব মানুষের জন্য, যেমন এই যে আপনি কি গুস্ত গ্রামের বিভিন্ন ব্যবস্থা করে থাকে, এরকম ব্যবস্থা করে যেন গরিব মানুষকে মাঝে বিলিয়ে দেয়। সরকারের কাছে আকুল আবেদন, এই জমিগুলো যেন 1 নম্বর খতিয়ানে যায় এলাকার পক্ষে।